নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অ্যানজাইনা প্যাক্টোরিসের উপর আমার একটা অভিজ্ঞতা। ভদ্রলোকের বয়স 26 বছর বয়স, ছেলেটা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত, প্রেম ঘটিত ব্যাপারে তার শরীরের একটা নিস্তেজভাবে এসে গেছে এবং সে তার শরীরে কোনো কিছু ভালো লাগে না। তার মনের অবস্থা মানে মানসিক চাপের উপর এত প্রভাব পড়েছে যে সে কোনো কিছুই সহ্য করতে পারে না, সবসময় একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে থাকে এবং দুশ্চিন্তা করতে 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 তার মনের উপর এতবার একটা ছাপ পড়ে গেছে যে সে কোনো কিছুই সহ্য করতে পারছে না। তার মনের গতি পাল্টে গেছে, এই গতি পাল্টে যাওয়ার পরে তার শরীর দুর্বল হতে হতে এখন নিস্তেজ হয়ে পড়েছে। বুকের বাঁ দিকে প্রচণ্ড হারে ব্যথা, চলাফেরা করতে পারে না, হাঁটাচলা করতে পারে না, এখন একটা মনের গতি তার পাল্টে গেছে। সে বলে আমি মরে যাব, বাঁচব না, নানান দিকে সমস্যা, বহু রকম কবিরাজ দেখাইছে, কেউ বলে ভূতে ধরেছে, কেউ বলে পেতনিতে ধরেছে, কেউ বলে যে সে মানসিক টেনশনে ভুগ দিছে, নানান সমস্যা দেখাইছে। দেখানোর পরে বহু ডাক্তার বৈদ্য দেখাইছে, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে তো খালি চেক আপ আর কিছু দরকার নেই, শুধু চেক আপ, চেক আপ করতে করতে সর্বশান্ত হয়ে গেছে। এখন তার হার্টে দোষ এসে গেছে, মানসিক টেনশনেতে হার্টে দোষ এসে গেছে, ভীষণ টেনশন, কিন্তু সাধারণ লোক বলেছে তাকে ভূতে ধরেছে, সেই ভূতের মতো সে এরকম করে, করতে থাকে ভূতে ধরার মতন। এখন লাস্টে কী করে, অ্যালোপ্যাথির কাছে গেলে তো খালি চেক আপ আর হচ্ছে ঘুমের ওষুধ আর কিছু না। এই করতে করতে প্রায় 6 মাস কাটাইছে, সর্বশান্ত হয়ে গেছে। তারপরে আমার কাছে এসছে ভদ্রলোক, ছেলেটাকে আমার কাছে নিয়ে এসছে, তার বাবা মা আরও একজন লোক এসছে। আসার পরে তাকে দেখি যে কিছুক্ষণ পরে পরে বড় বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বসে আছে, চুপচাপ করে বসে আছে, কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে, খানিকক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে, মানে মানসিক টেনশনে ভুগতেছে সে। একটা প্রেম গঠিত ব্যাপার তো সেটা ছুটে গেছে, এখন টেনশনের হতাশাই পড়েছে। তারপর আমি তার মাকে বললাম যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম তোমার এই সমস্যাটা কতদিন, বলল আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমাকে প্রত্যাখ্যান করেছে, তারপর থেকে আমি মানসিক টেনশনে ভুগতেছি, এখন আমার বুকের বাঁ দিকে ব্যথা করে, আমি চলাফেরা করতে পারছি না, খুব টেনশনে আছি। আমি কিছু জিজ্ঞেস করলাম না, তাকে ইগনেশিয়া 30 পাওয়ার 2 ডোজ খাই দিলাম, আর কোনো ওষুধ দিলাম না, বুঝিয়ে বললাম বসো 10 মিনিট। 10 মিনিট পরে বলছে যে কাকা আমার ব্যথাটা একটু কম কম মনে হচ্ছে, বুকের বাঁ দিকে যে ব্যথাটা ছিল, যে চাপটা ছিল এটা হালকা মনে হচ্ছে। তাকে আমি ইগনেশিয়া 30 পাওয়ার 3 বার দিলাম, সকালে দুপুর রাত্রে 3 বার, 4 দিন পর পর, আর সঙ্গে দিলাম ক্যালিফস। প্রথম সেশন ক্যালিফস দিলাম, পরে ক্যালিফস না দিয়ে বায়ো কম্বিনেশন 24 দিয়ে দিলাম। প্রথম 3 দিন ক্যালিফস চালালাম, দেখলাম যে ক্যালিফসে ভালো রেজাল্ট আসছে না। তারপরে ইগনেশিয়া 30 পাওয়ার দিনে 3 বার, আর বায়ো কম্বিনেশন 24 চারটি ট্যাবলেট দিনে 3 বার, বললাম 2 মাস খাওয়া বসে পড়ে। 1 মাস পরে সেটা এসে বলছে আমি অনেকটা ভালো হয়ে গেছি, দেখলাম তার চেহারারও পরিবর্তন এসে গেছে, অনেকটা ভালো চেহারা এসে গেছে। সুতরাং বায়ো কম্বিনেশন 24 আর ইগনেশিয়া পরে 200 দিলাম, সপ্তাহে 3টে ডোজ, আজ আজ সকালে, কাল সকালে, পরশু সকালে, আর বায়ো কম্বিনেশন 24, বললাম কন্টিনিউ চালিয়ে যাও 3 মাস, পুরোপুরি সুস্থ ছিল এখন, মানে তার মানসিক টেনশনটা এখন আর নাই, সে পুরোপুরি বুঝে গেছে শরীর থেকে, মানে মন থেকে এখন দিব্যি সুস্থ, তার যে সমস্যাগুলো ছিল সেটাও নাই, টেনশন ছিল সেটাও নাই, এখন মোটামুটি পুরো সুস্থ, সে এখন ভালো আছে। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন আমরা মানসিক লক্ষণের উপর নির্ভর করে প্রয়োগ করব, হার্টের সমস্যা আসুক আর যে সমস্যা আসুক, তার বিভিন্ন রকম শরীরে শারীরিক গতিবিধি দেখে ওষুধ প্রয়োগ করতে হবে, অবশ্যই কাজ হবে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা যেটা আপনাদের সামনে আমি এখন শেয়ার করলাম।